থাকবার জন্য মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দিতে হবে। অপরদিকে একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে লো ফ্লেমে মাছের পিসগুলোকে 1-1.5 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। স্বাদ অনুসারে লবণ আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটাকে ফুটতে দিতে হবে। অপরদিকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে শিলের মধ্যে নিয়ে মিহি করে বেটে নিতে হবে। এটাই হচ্ছে পিটুলি। এই পিটুলি বাটা দিয়ে মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয়। ঝোল ফুটে উঠলে পিটুলি বাটাটাকে দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে মাছের ঝোলটাকে একটু ঘন করে নিলে তৈরি হয়ে যাবে ইলিশ।